আমি বাসার থেকে বের হলে সবাই আমার দিকে তাকায় থাকে, আমাকে নানান ধরনের কথা শোনায়, আমি এগুলো সহ্য করতে পারছি না। আমার তো বাঁচতে হবে, আমার তো ভেঙে পড়লে চলবে না। তো দেন হচ্ছে আমাকে অনেক নানান ধরনের কথা বলতো তারা। আমি গত পরশু দিন আমি কোর্টে গিয়েছিলাম, আমার হাজিরা ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইখানে অনেক অ্যাডভোকেট আমাকে অনেক কথা বলেছে যে আপনার তো ডক্টর নামে কলঙ্কে, তো এইগুলা যে শোনার জন্য কি আমি এখন, আমি যদি একটা ফেক হইতাম, আমি যদি ই হইতাম, তাহলে তো আমি কারাগার থেকে বের হয়ে তো আমি আবার নিউজ করতে যাইতাম না। আপনারা যত খুশি আমাকে গালাগালি করেন, কিন্তু আমার মৃত বাবা মা, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কেন কথা বলবেন? তাদেরকে কেন আপনারা ভাইরাল করবেন? যত খুশি আমারে করবেন, তাহলে কেন ওদের কি করেন? আমি মানে এগুলা আপনার নিতে মৃত পারি নাই। বাবা মা বলতে আপনার বাবা মা কি নাই? না, আমার মা বাবা নাই, আমার মা বাবা হচ্ছে মৃত। আচ্ছা, আমার আমার কথা পরিবারের হচ্ছে, হ্যাঁ, যত খুশি আপনি আমাকে বলেন, কিন্তু কেন আমার মৃত বাবা মাকে বলতে যান? কেন আমার ফ্রেন্ডদেরকে বলতে যান? এই কারণে আমি গতকালকে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি মুনিয়া খান রোজা বলছি। তো আমার সাথে যেটা অ্যাটলিস্ট ঘটেছে সেটা আমি জানি। তো আমাকে কেন ফেক বলে দাবি করছে সবাই? ফেক বলে বলতেছে আমি ফেক ডক্টর, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে। তো আমি যখন হচ্ছে আমি ঢাকা মেডিকেলে আপনার অ্যাপয়েন্টমেন্টের লেটার পেয়েছি হচ্ছে মার্চ মাসের 26 তারিখে, 2020 সালে মার্চ মাসের 26 তারিখে জয়নিং লেটার পেয়েছি হচ্ছে 27 তারিখে, আই মিন যেদিন আমি জয়েন করেছিলাম। তো এত বছর ধরে কোথায় আমি, জয়েন করেছেন আপনি? সরি, মানে জয়েন করেছেন কোথায়? ঢাকা মেডিকেল হসপিটালে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আপনি তো সেখানকার শিক্ষার্থী নন, আপনি সেখানকার ডাক্তার নন, এটা তো প্রমাণিত হয়ে গেছে। নিয়ে আমরা আজকে তেমন কথা বলতে চাই না, কারণ আপনি আপনি সেখানে তো পড়াশোনাও করেননি, বা আপনি সেখানকার অফিসিয়ালি অ্যাপয়েন্টেডও হননি। আপনি তো সেখানে যতটুকু জানতে পেরেছি যে আপনি আসলে প্রতারণা করেছেন অনেকটা, এরকম একটা অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি কি এখনো বলতে চাচ্ছেন আপনি সেই প্রতারণার অভিযোগ বা আপনাকে যে ভুয়া ডাক্তার বলা হচ্ছে এটি অসত্য? হ্যাঁ, এটা সম্পূর্ণ ফেক, এটা সম্পূর্ণ ফেক। আমি যদি আপনার কি ঢাকা সার্টিফিকেট মেডিকেল, আছে? আপনি আপনার যে সার্টিফিকেটে আপনি ডাক্তারি পাশ করে সেখানে ঢাকা মেডিকেল কলেজ আপনি প্র্যাকটিস করছেন বা নিজেকে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার হিসেবে দাবি করছেন, ওইরকম কোনো ধরনের সনদ আছে আপনার কাছে? আমার কাছে অ্যাপয়েন্টমেন্টের জয়নিং লেটার সবকিছুই ছিল। আমাদের হচ্ছে MBBS শেষ করলে কিন্তু আমাদের সার্টিফিকেট পাওয়া যায়, আমরা হাতে সার্টিফিকেটটা পাই। ইন্টার্নি কমপ্লিট করলে আমাদের একটা সার্টিফিকেট থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যখন আপনি আমাদের পুরনো, MBBS পাস করেছেন? না এখনো আমার কমপ্লিট হয় নাই, আপনি কোথায় পড়াশোনা করছেন MBBS? পড়াশোনা করেছি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। করেছি বলতে আপনি তো ইন্টারনিতে যাবেন, যখন MBBS কমপ্লিট করবেন তখন আপনি ইন্টারনিতে যাবেন। আপনি কি MBBS কমপ্লিট করেছেন? না, আমি MBBS এখনো কমপ্লিট করি নাই। এর আগে আপনি ডাক্তারি শুরু করেছেন বা ইন্টারভিউতে গেছেন, বা আমি হয়তো আপনার পড়াশোনার সময় একটা পার্ট সেখানে প্র্যাকটিস বা সেখানে আপনার ইয়ে করতে হয়, কোনো একটা অংশ আপনাকে ওইখানে ইয়ে করতে হয়, সেটার কারণে গেছেন কিনা আমি আসলে সেই জায়গাতে যাচ্ছি না। আমার জানবার বিষয় হলো যে আপনি ইতিমধ্যে আপনার এই ঢাকা মেডিকেল কলেজে সেখানে পদচারণা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সেখানকার যাওয়ার আপনার সেই অনুমতি অনুমোদন কোনোটাই আপনার কাছে ছিল না। তারপরে আপনি সেখানে গেছেন, বিচরণ করেছেন, আপনাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, অনেক ঘটনা ইতিমধ্যে হয়েছে, কিন্তু আপনার কাছে মূলত প্রশ্ন, আপনি কেন আত্মহত্যা করতে চেয়েছেন? আপনি কেন এরকম একটা ঘোষণা আপনার ফেসবুকে দিয়েছেন যে আপনি সবার কাছে মাফ চেয়েছেন কারণ আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন? আপনি এমন কিছু করেন নাই যেটার কথা আপনাকে শুনতে হবে, মানে যে ট্রলগুলি হচ্ছে এটার জন্য আপনি দায়ী নন, কেন এই কথা বলছেন? আপনি এখানে আমি যাবো গত, মানে আমি সঠিকভাবে বলতে হবে, কারণ পেঁচানো কথা আমি মানে এখানে বলে আবার আবারও বিভ্রান্ত করবেন মানুষকে। একটু আপনার কথা, আসল কথাটা শুনতে চাই, আপনার অবস্থান শুনতে চাই। আমি দীর্ঘ 15 দিন আগে নাগরিক টিভি থেকে আমি নিউজ করে আসছি। আমি নিউজ করতে চাই নাই, তারা হচ্ছে আমাকে প্রচুর ফেম দিচ্ছিল নিউজ করার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওদের ওইখানে গিয়েছিলাম। যাওয়ার পর যখন আমাকে তারা প্রশ্ন করছিল তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমি সঠিকভাবে তাদের প্রশ্ন অ্যান্সার গুলো আমি দিতে পারি নাই। তো পরবর্তীতে আমি বলেছি যে আপু, আপনি এটা কেটে, এই ভিডিওটা কেটে আপনারা আবার প্রথম থেকে স্টার্ট করেন, আমাকে কোশ্চেন করেন, আমি প্রশ্ন অ্যান্সার দিব,
দেন হচ্ছে বললো যে ওকে তো আমাকে কোশ্চেন করছিল মানবদেহের কয়টা হার্ট থাকে, 206টা, আইসিইউর মিনিং কি, তারপর ওটিক মিনিং কি, এগুলো কোশ্চেন করতেছে। তো এগুলো আমি প্রশ্নের অ্যান্সার দিয়েছি। তারা ওই ভিডিওটা না দিয়ে তারা আমার নেগেটিভ ভিডিওটা তার পার্ট ওয়ান দিয়েছিল। তো সেক্ষেত্রে হচ্ছে দেওয়ার পর আমি কোথায় দিয়েছেন আপনি? আপনি আইসিইউর আনসার দিতে পারেননি, আপনি ওটির আনসার দিতে পারেননি, আপনি আরো অন্যান্য কিছু বেসিক প্রশ্ন, যেটা একদম পুরোপুরি এমবিবিএস ডাক্তার কেন, এটা স্বাভাবিক সাধারণ মানুষ যারা হসপিটাল সম্পর্কে জানে, যারা বেসিক নলেজ থাকে মেডিকেল সায়েন্স নিয়ে, তারাও তো জানে ওটি মিনিং কি, আইসিইউ মিনিং কি, আপনি সেটা দিতে পারেননি। আপনি আবার বলছেন যে আপনি এমবিবিএস আপনি কমপ্লিট করার পথে রয়েছেন বা এখনো পড়াশোনা করছেন, সেখানেই সন্দেহ। আমি সেই নিয়ে আপনাকে আবারও বিব্রত করতে আসলে চাচ্ছিলাম না, আমার বিশেষ কথা হলো যে আপনি কেন এগুলির ফলে আপনি কেন আত্মহত্যার পথ বেছে নিতে চাচ্ছেন, সেটাই আমার বড় প্রশ্ন ছিল। বলুন আপনি তারপর। আত্মহত্যা বেছে নিয়েছিলাম কারণ হচ্ছে আমাকে, আমি বাসা থেকে বের হলে সবাই আমার দিকে তাকায় থাকে, আমাকে নানান ধরনের কথা শোনায়, আমি এগুলো সহ্য করতে পারছি না, আমার তো বাঁচতে হবে, আমার তো ভেঙে পড়লে চলবে না। তো দেন হচ্ছে আমাকে অনেক নানান ধরনের কথা বলতো তারা। আমি গত পরশু দিন আমি কোর্টে গিয়েছিলাম, আমার হাজিরা ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে ওইখানে অনেক অ্যাডভোকেট আমাকে অনেক কথা বলেছে যে আপনার তো ডক্টর নামে কলঙ্কে, তো এইগুলা যে শোনার জন্য কি আমি এখন, আমি যদি একটা ফেক হইতাম, আমি যদি ই হইতাম, তাহলে তো আমি কারাগার থেকে বের হয়ে তো আমি আবার নিউজ করতে যাইতাম না। তাহলে কেন মানুষ আমাকে রাস্তাঘাটে, আমি বের হলে মানুষ আমাকে কথা শোনায়? তো সেই কারণে হচ্ছে গত কালকে আবার পার্ট টু দেখলাম। আমার এক বান্ধবী অয়া পড়াশোনা করে, তো অয়ও আমার সাথে নাগরিক টিভিতে গিয়েছিল নিউজ করার জন্য, আমার সাথে গিয়েছিল। সে যে মিডিয়ার সামনে যাবে সে কখনো বলে নাই যে আমি যাব, তাকে জোর করে নেওয়া হয়েছে। হ্যাঁ, মিডিয়ার সামনে তাকে জোর করে নেওয়া হয়েছে। তো তাকেও প্রশ্ন করেছিল, তাকে একটা কেস সামারি পড়তে দিয়েছিল, সে মেবি ওইটা পারে নাই। আমি কালকে তার ভিডিওটা দেখছি। ভাই আমাকে বলেন, আপনারা যত খুশি আমাকে গালাগালি করেন, কিন্তু আমার মৃত বাবা মা, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কেন কথা বলবেন? তাদেরকে কেন আপনারা ভাইরাল করবেন? যত খুশি আমারে করবেন, তাহলে কেন ওদের কি করেন? আমি এগুলো মানে আপনার নিতে মৃত পারি নাই। বাবা মা বলতে আপনার বাবা মা কি নাই? না, আমার মা বাবা নাই, আমার মা বাবা হচ্ছে মৃত। আচ্ছা, আমার আপনার কথা পরিবারের হচ্ছে, হ্যাঁ, যত খুশি আপনি আমাকে বলেন, কিন্তু কেন আমার মৃত বাবা মাকে বলতে যান, কেন আমার ফ্রেন্ডদেরকে বলতে যান? এই কারণে আমি গতকালকে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। সুইসাইড করতে গিয়েও তারপরে কেন আপনি করলেন না, বা কি কারণে আপনার সেই সিদ্ধান্ত আপনি পরিবর্তন করলেন, এর কোনো কারণ রয়েছে কি না? আর আপনি যে কাজ করেছেন এখনো পর্যন্ত, আপনি নিজের অবস্থানে আপনি এখনো পর্যন্ত নিজেকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন যে আপনি আপনি যেটা বলেছেন, যেগুলি বলেছেন, আপনার সপক্ষে কথা বলছেন, আপনি কেন ওটা বলছেন? কারণ আপনি যে শিক্ষা ডাক্তার নন, এটা তো প্রমাণিত অনেকটা হয়ে গেছে বলেই তো আপনি জেলে গিয়েছিলেন। জেল কি তাহলে আপনাকে বিনা কারণে দিয়েছে বলে আপনি মনে করেন? আদালত কি আপনাকে বিনা কারণে আপনাকে জেল দিয়েছে? হ্যাঁ, অবশ্যই আদালত আমাকে বিনা কারণে জেল দিয়েছে। আমি যদি কোনো অপরাধ করে থাকতাম, তাহলে হচ্ছে আমি এত ইজি ভাবে দ্রুত বের হইতে পারতাম না কারাগার থেকে। আমাকে ডিসেম্বর মাসের 24 তারিখে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, আমি মার্চ মাসের 9 তারিখে বের হয়েছি, সরি, 1 তারিখে বের হয়েছি, 2 মাস 9 দিনের 3 আমি বের হয়েছি। তো খুব দ্রুত বের হয়ে গিয়েছি। আমি যদি কোনো অপরাধী করে থাকতাম, তাহলে কিন্তু আমার লং টাইম থাকতে হইতো, কিন্তু আমি সেই জায়গায় আমি মাত্র 2 মাস 9 দিনের 3 বের হয়ে চলে আসছি। তো তারপর তো জেলে গেছেন আপনি, তো সিদ্ধান্তের পর যে আপনি ভুয়া প্রমাণিত হওয়ার পরে তো আপনাকে জেলে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে, আপনাকে এমনিতে প্রেরণ করা হয়নি। আমি আপনাকে অনেক প্রশ্ন করতে পারি যেটাতে আপনি হয়তো আরো কষ্ট পাবেন, আমি আসলে সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যাই হয়েছে, যে কোনো কারণেই আসলে ভুল যদি হয়ে থাকে, আপনাকে আবার আপনি জেল থেকে বের হয়েছেন, আপনি এখন একটা সুস্থ জীবন বেছে নেবেন, একটা মোটামুটি যে ভুল করেছেন সেটার সেই ভুল যেন আর না করেন, এটাই তো হয় সবার জীবনে। সেটা না করে আপনি আবারও নিজেকে আগের জায়গায় প্রমাণ করার জন্য আবার আগের জীবন বেছে নিলেন, আবার সেজন্য আপনি আত্মহত্যা আত্মহুতি দেবার জন্য আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এতে আসলে ফলাফল কি হবে, এতে লাভ কি হবে যদি আপনি এমন একটা পথ বেছে নেন? নাকি এটা শুধুমাত্র একটা ভয় দেখিয়েছেন ফেসবুকে, আপনি আদতে কোনো ধরনের আত্মহত্যা করবার কোনো ধরনের ইচ্ছা নাই, শুধুমাত্র বিভ্রান্ত করবার জন্য আবার ওই ধরনের? না, আমি এটা ফেসবুকে যখন পোস্ট করেছিলাম, তখন তো আমি কাউকে ভয় দেখানোর জন্য কাজটা করি নাই।
আমি কেন কেন করতে যাব? আমি যখন কারাগার থেকে বের হয়ে চলে আসছি, তখন আমি যদি ফেক হইতাম তাহলে বলতাম যে তা যা হওয়ার হয়ে গেছে, এখন আমি নিজে ভালো পথে চলতে চাচ্ছি, ভালো পথে কিছু একটা করতাম। কিন্তু আমি তো তাহলে নিউজ করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমার সাথে যেটা ঘটেছে ঢাকা মেডিকেল হসপিটালে সেটা একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে। আর তাছাড়া হচ্ছে যেদিন আমাকে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে গিয়েছিল ঢাকা মেডিকেল হসপিটালে, সেদিন হচ্ছে ওয়ার্ড নাম্বার 702, ইউনিট ছিল 5। তো ওইখানে আমাকে 2টা রাত আটকে রাখা হয়েছে। রাখার পর ডক্টর ফারহানা, ডক্টর অলঙ্কা আরো কিছু একজন বয়স্ক লোক ছিল, ওই আঙ্কেলটা আমি চিনি না, তো তারা হচ্ছে ফোনের রেকর্ডিং অন করে তারা আমার কাছ থেকে স্বীকারোক্তিটা নিয়েছে। স্বীকারোক্তিটা হচ্ছে ওরা বলেছে যদি তুমি এগুলা বলো তাহলে তোমাকেও ছেড়ে দিব, প্লাস যাদের বাচ্চা নিয়েছে তাদেরকেও ছেড়ে দিবে, তাদের বাচ্চাও দিয়ে দিবে। তো আমাকে বলেছিল যে আপনি বলবেন যে আপনি মেডিকেলের স্টুডেন্ট না, আপনি একজন ফেক ডক্টর, আপনি ঢাকা মেডিকেলে 2 থেকে 3 মাস ঘোরাফেরা করেন, অ্যাপ্রন পরে টিকটক করেন, আর হচ্ছে আপনি নীলক্ষেত থেকে আইডি কার্ড প্লাস হচ্ছে অ্যাপ্রন বানান। তো এইগুলা বলেছে আমাকে বলার জন্য, আমি যদি এগুলা বলি তাহলে হচ্ছে বলছে আমাকেও ছেড়ে দিবে, প্লাস ওই বাচ্চাটাকেও মায়ের কাছে দিয়ে দিবে। তো আমি একটা বাচ্চার কথা চিন্তা করে, কারণ আমি একটা এতিম মেয়ে, আমি একটা বাচ্চার কথা চিন্তা করে আমি এগুলা বলতে বাধ্য হয়েছি। তারপর হচ্ছে তারা আমাকে ছাড়ে নাই। সেদিন আবার সাংবাদিক চলে আসছে সময় টিভির, তারা আমাকে প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমাদেরকে বলতে পারেন। আমি কিছু বলিনি, কারণ একটা প্রতিষ্ঠানের একটা কথা শুনে তাদের চিন্তা করে আমি এগুলা বলতে বাধ্য হয়েছি। আর হ্যাঁ, এগুলো আর মানে আপনি একটা প্রতিষ্ঠান বলেছে, আপনি ভুয়া আর আপনি বলে দিলেন। কারণ আমি একটা, যখন আমাকে স্বীকারোক্তিটা নিয়েছে তখন তাদের ফোনের রেকর্ডিং অন করা ছিল, আমি ভাবতে পাই না তারা এটা মিডিয়া করে দিবে, আমি এটা কখনোই কল্পনা করি নাই। যখন হচ্ছে আমি কারাগারে গিয়েছিলাম তারপরের দিন আমি ওইখানে পত্রিকা পড়ি, পত্রিকা পড়ার পর দেখি যে এই সব কাহিনী। তা আপনি যখন বলেছেন তখন আপনি কি জানতেন না যে আপনি একটা বড় ধরনের শিকার হয়ে এর কারণে আপনার জেল হতে পারে, এর কারণে আপনি কি গ্রেপ্তার হতে পারেন? এতটুকু কি আপনার বুদ্ধি বা এতটুকু মেধা কি আপনার নাই? আপনি একজন ডাক্তার বা ডাক্তারি পড়ছেন। তখন আমি বলার জন্য অনেক চেষ্টা করেছি, তারা আমার ডকুমেন্ট চেয়েছিল কিন্তু আমার ডকুমেন্টস গুলো বাসায় ছিল, কিন্তু আমাকে বাসায় পর্যন্ত যাইতে দেয়নি, যেহেতু আমার কি মানে আমি একা থাকতাম, এক রুম নিয়ে একা থাকতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে হসপিটাল নিয়ে আটকা ফেলছে, আমাকে আর বাসায় আসতে দেয় নাই। তো সে কারণে আমি আর কি আর কোনো ডকুমেন্টস আমি দেখাইতে পারি না, কেউ আমাকে ওই সুযোগটাই দেয় নাই যে আমি ডকুমেন্টস গুলো আমি বাসায় গিয়ে যাবো, বাসায় গেলে আমি নিয়ে আসা দেখাইতে পারবো, বাট আমাকে যাইতেই দেয় নাই তারা, আমি কিভাবে দেখাবো? সেটা তো গেল আপনি জেলে যাওয়ার আগে যা যা ঘটেছে। এখন সাম্প্রতিককালে যেটা ঘটেছে, আপনাকে একটা বেসরকারি টেলিভিশনে ডাকা হয়েছে, আপনি সেখানে আপনি আবারও নিজেকে ডাক্তার বলে দাবি করেছেন, এখনো আমার কাছে আপনি নিজেকে ডাক্তার বলে ডাক্তারি পড়ছেন, সে কারণে আপনি বলছেন যে আপনার কোনো দোষ নেই, বিনা কারণে আপনাকে জেলখানা হয়েছে। আপনি কি সে জায়গাতে এখনো অটল থাকতে চান? কারণ কারণ হলো এই বিষয়টা নিয়ে মোটামুটি সারা দেশের মানুষ বিভ্রান্ত, কারণ একজন ডাক্তার কখনো ফেক হতে পারে না। মুনিয়া খান রোজা, এটা তো আপনি মনে করেন, কারণ মানুষের জীবন নিয়ে ডাক্তারদের কর্মকাণ্ড, সেখানে কি কোনো একজন ডাক্তার ফেক হলে বা কোনো ওষুধ ফেক হলে এটা কেউ মানবে? আপনি যা করেছেন এটা বড় ধরনের অন্যায় করেছেন, এটা কি আপনি স্বীকার করছেন না? ভাই আমি এটা কোনো অন্যায় করি নাই, আমারটা আমি বুঝি, আমি পড়ালেখাটা মানে ছাড়ি আপনারটা নাই। তো এখানে আপনার বুঝলে তো হবে না, আপনি করেন নাই, এটা প্রমাণ কি? মানে আপনি যে ডাক্তারি পড়ছেন এর প্রমাণ কি? কারণ ভাই আপনি আমার কাছে প্রমাণ বলুন। ছিল, আমার কাছে প্রচুর প্রমাণ ছিল, আমার বাসায় ছিল, আমার বাসায় কিছু রাখে নাই তারা, আমার বাসায় সবকিছু লুট হয়েছে। যেদিন আমাকে কারাগারে, আপনি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন? আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করছি, আপনার রোল নাম্বার কত সেখানে? আপনার ওখানকার এনরোলমেন্টের কি কি মানে কোন ইয়ার পড়ছেন এখন আপনি? আমার বেস হচ্ছে 71 আর আমার রোল নাম্বার হচ্ছে 168। 168 রোল নাম্বার, আপনি 71 ব্যাচে পড়ছেন। আমি জানি না, ইয়েস, এগুলির যাচাই আমার কাছে করবার সুযোগ নেই। আর কি কি প্রমাণ আছে যে আপনি সেখানে পড়াশোনা করছেন? আপনি কোন ডাক্তারের কোন কোন শিক্ষকের অধীনে আপনি সেখানে, যে কোন শিক্ষক আপনাকে খুব ক্লোজলি চেনে, আপনি এটা বলুন তো দেখি সেখানে। মানে এই কয়েকটা জিনিস সেখানে প্রমাণ রাখা দরকার, কারণ আপনি যেহেতু চ্যালেঞ্জ করছেন আমরাও এটাকে যাচাই করব। ন্যাশনাল মেডিকেলে হারুন রশিদ,
উনি ওনাকে এক নামে সবাই চিনে, বডি ফিল্ডার বলে সবাই চিনে। তো ওই বডি ছাড়ের সাথে, ফিল্ডার, আমি ডাক্তারের পরিচয়, বডি ফিল্ডার সেখানে, বডি ফিল্ডার মানে বডি বিল্ডার, বডি বিল্ডার বলতে চাচ্ছেন, কিন্তু বডি বিল্ডার সেখানে থাকবে কেন? হ্যাঁ, ওনার নাম হচ্ছে হারুন রশিদ, হারুন রশিদ স্যার। আর ওনার সাথে হচ্ছে আমার কন্ট্যাক্ট, ওনার সাথে, ওনার মাধ্যমে আমি ন্যাশনাল মেডিকেলে অ্যাডমিশন হয়েছি। আমার কাছে সবকিছু ছিল, প্রবেশপত্র ছিল, একটা ভার্সিটিতে অ্যাডমিশন হইতে গেল কিন্তু প্রবেশপত্র লাগে, সবকিছু থাকে আমার কাছে, বাসা সব ছিল। তারা হচ্ছে আমার বাসা থেকে সবকিছু লুট করে নিয়ে গিয়েছে, কারা সেই কারণে আমি কোনো দেখাইতে পাচ্ছি না। কারা কারা ঢাকা মেডিকেল হসপিটাল থেকে তারা নিয়ে গেছে আপনার আপনার সবকিছু? জি।